হাসান মাহমুদের ফাইফার 376 রানে অল আউট ভারত। রাওয়ালপিন্ডিতে যেখানে শেষ করেছিলেন ভারতের চেন্নাইয়ে, সেখান থেকেই শুরু করেছেন হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট ক্যারিয়ারে ফাইফার পূর্ণ করেছিলেন টাইগার পেসার। এবার ভারতে গিয়েও ফাইফার হাসানের। হাসান আর তাসকিন আহমেদের তোপে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে 376 রানে অল আউট হয়ে গেছে ভারত। 6 উইকেটে 339 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে আজকের দিনে আর 37 রান যোগ করতেই শেষ 4 উইকেট হারিয়েছে স্বাগতিকরা, যেখানে একাই 3 উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বাকি 1 উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। তাতে ইনিংসে 5 উইকেট শিকার করার কীর্তি গড়লেন এই ডানহাতি পেসার। নিজের প্রথম ইনিংসে 91 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 376 রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ 113 রান করেছেন রবিচন্দ্র অশ্বিন। তাছাড়া 86 রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে 83 রানে 5 উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলিং করেছেন হাসান মাহমুদ। তাছাড়া 55 রানের বিনিময়ে 3 উইকেট পেয়েছেন তাসকিন। দ্বিতীয় দিনে মাত্র 4 রান যোগ করতেই জাদেজাকে হারায় ভারত। ইনিংসের 83তম ওভারের প্রথম বলটি খাটো লেন্থে করেছিলেন তাসকিন, সেখানে জাদেজার ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে উইকেট কিপার লিটন দাসের গ্লাভসে। 86 রান করে জাদেজা ফেরায় ভাঙে 199 রানের সপ্তম উইকেট জুটি। নিজের পরের ওভারে ফিরে আবার উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন তাসকিন আহমেদ। ইনিংসের 85তম ওভারের প্রথম বলটি খানিকটা খাটো লেন্থে করেছিলেন এই পেসার, সেখানে পুল করতে গিয়ে ভুল করেছিলেন আকাশদীপ। টাইমিং না হয়ে বল উপরে উঠে যায় কিন্তু দূরত্ব পাননি। স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসান খানিকটা পিছিয়ে বলের নাগাল পেয়েছিলেন, তবে হাতে জমা পড়েনি। তাতে ব্যক্তিগত 8 রানে জীবন পান আকাশ। তবে তাকে বেশি দূর এগোতে দেননি তাসকিন। এই ডানহাতি পেসারের করা 89তম ওভারের পঞ্চম বলে কুড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তোলেন আকাশ। শান্তর হাতে ক্যাচ দেওয়ার আগে 17 রান এসেছে তার ব্যাট থেকে। দিনের তৃতীয় উইকেট গেছে তাসকিনের ঝুলিতে। ইনিংসের 91তম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের অনেকটা বাইরে করেছিলেন তাসকিন, সেখানে জায়গায় দাঁড়িয়ে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পড়েন অশ্বিন। সাত ঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে 113 রান। ইনিংসের শেষ উইকেট নিয়ে নিজের ফাইফার পূরণ করেছেন হাসান মাহমুদ। 92তম ওভারের দ্বিতীয় বলে হাসানের অফ স্টাম্পের বাইরের বলে খোঁজা দিয়ে তৃতীয় স্লিপে ধরা পড়েন বুমরা। ওই উইকেটের মাধ্যমে ব্যাক টু ব্যাক ইনিংসে 5 উইকেট শিকার করেন হাসান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে 43 রানে 5 উইকেট নিয়েছিলেন হাসান। এরপর চেন্নাইয়ে ভারতের প্রথম ইনিংসে 83 রানে নিলেন 5 উইকেট। ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে 5 উইকেট পেলেন হাসান মাহমুদ।